তারা অনেক সময় মিসগাইড করে পেশেন্টকে এই বলে যে বাচ্চাদের অন্ডকোষ নেই আচ্ছা ঠিক আছে ওটা দশ বছর অবধি ওয়েট করুন অন্ডকোষ নিজের মতো নিজের জায়গায় চলে আসবে যেহেতু স্ক্রোটামের টেম্পারেচারটা আমাদের পেটে টেম্পারেচারের থেকে কম থাকে ওই জন্য অন্ডকোষটা সাধারণত ওখানেই প্লেস থাকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম আপনাদের সকলকে স্বাগত জানাই বিপি পোতার হসপিটালের পডকাস্টে আপনাদের সঙ্গে রয়েছি আমি শিল্পা আর আজকে আরো একবার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব মূলত এবং সেই বিষয়টাকে ঘিরে যাবতীয় প্রশ্ন যেগুলো আমরা মূলত পেয়ে থাকি সাধারণ মানুষের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরগুলোই আজকে আমাদের এই পডকাস্টের ভিডিওতে খোঁজার চেষ্টা করব। এবং এই যে বিষয়টা নিয়ে বা যে অর্গান নিয়ে আমরা আজকে কথা বলবো এই বিষয়টা নিয়ে খুব একটা কিন্তু সাধারণ মানুষ কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না তার কারণ হচ্ছে কিছু সোশ্যাল ট্যাবু তো অবশ্যই আমাদেরকে বিভিন্ন সময় বাধা দেয় কিন্তু তারপরেও যেহেতু আমরা টিম বিপি পোদ্দার হসপিটাল তাই আমাদের কাছে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমানভাবে গুরুত্বপূর্ণ এবং তার থেকে যে সমস্ত ব্যাধি আমাদের আক্রান্ত করতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করি এবং আপনাদেরকে এই পডকাস্টের মাধ্যমে সতর্ক করার চেষ্টা করি তাই আজকে অবশ্যই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল অন্ধকোষ অথবা টেস্টিস কিন্তু এই আলোচনায় যিনি আলোকপাত করবেন মূলত অর্থাৎ আমি তো প্রশ্ন করব। কিন্তু এই সলিউশনগুলো যিনি বলে দেবেন আগে তার সঙ্গে আলাপ করব। আজকে আমাদের সঙ্গে বিপি হসপিটালের পডকাস্টে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর তনুশ্রী কুণ্ডু পেডির সার্জেন্ট ডক্টর কুণ্ডু স্বাগত জানাই আপনাকে নমস্কার নমস্কার আমি ডক্টর তনুশ্রী কুণ্ডু আমি পেডিয়াট্রিক সার্জেন আমি গত তিন বছর ধরে বিপি হাসপাতালের সাথে অ্যাটাচড আছি এবং এখানে প্রচুর এরকম পেশেন্ট আসেন যাদের সমস্যা থাকে বাচ্চাদেরকে নিয়ে স্পেশালি মেল বাচ্চা যারা আর কি তো ওদের সমস্যা যেটা থাকে সেটা হচ্ছে অন্ডকোশের সমস্যাটা যে একদিকের অন্ডকোষ নেই বা দুদিকের অন্ডকোশ নেই এবারে অন্ডকোশ জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্যারেন্টসরা ছোটবেলা থেকেই খুব চিন্তিত হয়ে পড়ে এই ব্যাপারটাকে নিয়ে অতএব একদম জন্ম থেকে মানে একদিন বয়স থেকেই ওরা এটা নিয়ে খুব চিন্তার বিষয়ে থাকে যে কেন নেই অথবা কোথায় গেল আদৌ শরীরে অন্ডকোষটা আছে কিনা না সেটা নিয়ে ওরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে তো এবারে যেটা হলো অন্ডকোষটা এমনই একটা জিনিস যেটা কি শরীরের আপনারা সবাই জানেন পেটের ভেতরে ওটা থাকে না ওটা অ্যাকচুয়ালি আলাদা একটা যেটা অংশ থাকে যেটাকে কিনা আমরা বলি স্ক্রোটাম বলা হয় সেটাকে মেডিকেল টার্মে যেহেতু স্ক্রোটামের টেম্পারেচারটা আমাদের পেটের টেম্পারেচারের থেকে কম থাকে ওই জন্য অন্ডকোষটা সাধারণত ওখানেই প্লেস থাকে যাতে টেম্পারেচারটা আর কি কম ইয়েতে অন্ডকোষটা মানে একদম প্রোটেক্টেড ওয়েতে থাকে কারণ মেনলি অন্ডকোষের কাজ হচ্ছে যেটা আমরা সবাই জানি মোটামুটি আজকাল ভিডিওস দেখে বা কিছু যে একটা স্ফার্ম প্রোডাকশন ওটা করে যেটা কিনা পরবর্তীকালে আপনার বংশ এগিয়ে নিয়ে যাওয়ার একটা যেটা সব মা বাবাদেরই স্বপ্ন থাকে যে হ্যাঁ নিশ্চয়ই আমার বংশ আগে বাড়বে বা কিছু একটা তো এইটা হচ্ছে মেন কাজ অন্ডকোষের এবং অন্ডকোষটা ইউজুয়ালি স্ক্রোটামের মধ্যেই থাকে কিন্তু কি হয় আজকাল মানে ইট ভেরি কমন আজকাল বাচ্চাদের মধ্যে যে অন্ডকোষটা আজকাল ওইখানে যে স্ক্রোটামের মধ্যে প্লেস থাকে না জন্মগত ওটা হয়তো পেটের মধ্যে থাকে অথবা মাঝখানে কোথাও আটকে গিয়ে থাকে অন্ডকোষটা তো সেইটা নিয়ে যখন মা বাবারা আমাদের কাছে আসে তো আমরা তখন সেটাই বলি ওদেরকে যে এই জিনিসটার সব কিছুরই একটা সলিউশন আছে এটারও একটা ট্রিটমেন্ট আছে ডেফিনেটলি আর এই ট্রিটমেন্টটা হচ্ছে মেনলি আমরা ছমাস অব্দি ওয়েট করে থাকি মানে ওয়ে দ্য চাইল্ড কামস টু আস তো তখন বাচ্চারা খুব ছোট বাচ্চারা যে থাকে তখনই এই না যে না হ্যাঁ দু মাস বয়স আছে এখনই আমি অপারেশন করে দেবো অন্ডকোষটা নামিয়ে দেবো না সেটা ইটস নট দ্য টেকনিক নট দ্য ওয়ে তো ওইটা আমরা ইউজুয়ালি প্যারেন্টসের বলে থাকি যে ছমাস মাস অবধি ওটা ওয়েট করলে অনেক সময় কি হয় স্পেশালি প্রীতম বেবিজ যারা যারা ধরো ন মাসের আগেই জন্ম হয়ে গেছে তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে মানে অন্ডকোষটা নিজের জায়গা মতো থাকে না তো সেই ক্ষেত্রে ছমাস মাস ওয়েট করাতে কি হয় যে আস্তে আস্তে এই মাসেল ডেভেলপমেন্টটা যখন হয় তখন অন্ডকোষটা নিজের থেকেই নিচে নেমে আসে অতএব সেইখানে একজন পিডিয়াট্রিক সার্জনের খুব একটা কিছু রোল নেই শুধুমাত্র অবজারভেশন আর মা বাবাকে একটা অ্যাসিওর করা যে ভয়ের কোনো ব্যাপার নেই ছ মাসের মধ্যে এটা ডেফিনেটলি নেমে আসবে এবারে কি হয় ছমাস মাস পরে যখন অন্ডকোষটা নামছে না তখন ওটা চিন্তার বিষয় হয়ে ওঠে ডেফিনেটলি একেবারেই এবং এই যে ডক্টর কুন্ডু আপনি বললেন যে সঠিক সমাধান বলে দেওয়া অথবা সঠিক গাইডেন্স দিয়ে দেওয়া এবং তারপর থেকে কিন্তু আমরা যদি প্রয়োজন হয় সেই পেশেন্টের তাহলে তার কিন্তু ট্রিটমেন্টটা শুরু হতে পারে কিন্তু অনেক সময় হয় যে হয়তো বাড়িতে বড়রা যারা রয়েছেন তারা এই বিষয়টা নজরে রাখলেন না অথবা তাদের সেটা তারা ওভারলুক করে গেলেন তো সেই ক্ষেত্রে মূলত কোনো যদি আমি বলি কোনো বাচ্চার বয়স মেবি চার পাঁচ বছর কিন্তু এবং তার অন্ডপোষ্টি ভিজেবল বা ভিজেবল কিন্তু তারপরেও তার মধ্যে কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে বা কোনো রকম রোগ ব্যাধি তাকে আক্রান্ত করছে তার বেসিক সিমটমস কি হতে পারে বেসিক্যালি কি হয় যখন অন্ডকোষটা ধরুন চার পাঁচ বছর বয়স অব্দি অনেকে থাকে যারা ভুল জায়গায় চলে যায় বেসিক্যালি মিসগাইডেড হয় যে না এটা দশ বছর অব্দি যেমনি আজকালকার দিনে প্রচুর এরকম পক ডাক্তার ডক্টরসরা রয়েছে যারা কিনা প্র্যাকটিস করেন বাইরে তারা অনেক সময় মিসগাইড করে পেশেন্টকেই বলে যে বাচ্চাদের অন্ডকোশ নেই আচ্ছা ঠিক আছে ওটা দশ বছর অবধি ওয়েট করুন অন্ডকোশ নিজের মতো নিজের জায়গায় চলে আসবে না ছ মাসের মধ্যে যদি আপনি দেখছেন যে অন্ডকোষটা নিজের জায়গা মতো নেই তখনই আপনি নক করুন ঠিক আছে আর সব সবসময় তখনই নক করে আমাদের সবার আগে দেখতে হবে যে অন্ডকোষটা আদৌ শরীরে কোথায় হাতে ছুঁয়ে পাওয়া যাচ্ছে কিনা এবারে যদি আমরা সেটাকে হাতে ছুঁয়ে না পাই ধরুন অনেক সময় কি হয় যেটা বলে থাকি পুরোটা নামলেও নেমে হয়তো আটকে গেছে স্ক্রোটাম সেই ক্ষেত্রে সেটা আমরা অনেক সময় হাতে পেয়ে যাই তো সেই ক্ষেত্রে ওটার ক্ষেত্রে কি হয় আমরা আরো ছ মাস হয়তো ওয়েট করতে পারি টিল দ্য অফ ওয়ান ইয়ার আমরা ওয়েট করতে পারি কিন্তু যদি আমরা সেটা হাতে না পাই একদমই তখন ডেফিনেটলি আমাদের একটা আলট্রাসাউন্ড করে দেখে নেওয়া ভালো যে অন্ডকোষটা কোথায় আছে আর আলট্রাসাউন্ড আজকাল খুবই ভালো হচ্ছে ওরা অত এ সবকিছু বলে দেয় এক্স্যাক্ট লোকেশন অফ দা টেস্টিস মানে যেটা অন্ডকোষ আর কি সেটা কোথায় আছে মানে আদৌ ওটা পেটের ভেতরে আছে না বাইরে অনেকটাই নিচে নেমে এসছে তো সেটা আলট্রাসাউন্ড আমাদেরকে অনেকটাই গাইড করে দেয় ব্যাপারটা এবারে যেটা হলো যদি অন্ডকোষ না নামে নিচে অনেক সময় কি হয় যারা মা বাবারা অ্যাওয়্যার থাকে না এই ব্যাপারটা নিয়ে তো অন্ডকোষটা পেটের ভেতরে থাকতে থাকতে সমস্যাটা হচ্ছে যে টেম্পারেচারটা মেনটেন হয় না মেন আমাদের কাজ হচ্ছে অন্ডকোষটাকে স্ক্রোটামে রাখা যাতে উই ক্যান মেনটেন দা টেম্পারেচার এবারে যদি টেম্পারেচারটা না মেনটেন হয় সেটা ক্রমশ কি হয় আমরা মেডিকেল টার্মে বলে থাকি ওটাকে আর ট্রফি অফ দা টেস্টিস মানে টেস্টিসটা ধরুন আস্তে আস্তে ক্ষয়ক্ষতি হতে শুরু হচ্ছে বা কি হয় টেস্টিসটা পেটের ভেতর থাকতে থাকতে অনেক সময় মানে হয়তো টোয়েন্টি ইয়ার্স প্রথম দিকে হয়তো কোনো সিমটমস কিছু হলো না টোয়েন্টি ইয়ার্স বাবদ বাবদ দেখা গেল যে পেটে একটা টিউমার ধরা পড়েছে না টিউমারটা কোথার থেকে না যে অন্ডকোষটা পেটের ভেতর রয়ে গেছিল সেই অন্ডকোষ থেকে একটা টিউমারেরও জন্ম হতে পারে তৈরি হওয়া এক্স্যাক্টলি এক্সট্রা মাংস বেশি তৈরি হওয়া এমনকি ওটা ক্যান্সারের দিকেও চলে যেতে পারে মানে জিনিসটা এতটাই মানে ওই অন্ডকোষের রোলটা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীরে এবারে আরেকটা জিনিস যেটা হতে পারে যে অন্ডকোষটা যদি মাছ পথে আটকে যায় ধরুন তো অন্ডকোষটা অনেক সময় কি হয় যে রক্ত চলাচল গুলো সেটার ক্ষতি হয় যার ফলে পরবর্তীকালে এই যে বংশ এগিয়ে নিয়ে যাওয়া ইনফার্টিলিটি যেটা আমরা বলি আর কি সেটারাও একটা চান্স থাকে ইনফার্টিলিটি হওয়ারও একটা চান্স থাকে আর তারপরে কি হয় অনেক সময় যেহেতু শিরাগুলো নিজের মতো নিজের জায়গায় নেই তো শিরাগুলো ঘুরে যায় ঘুরে গেলে কি হয় ওটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি টর্শন অফ টেস্টিস মানে টেস্টিসটা পুরো ঘুরে গেছে মানে যেটা নর্মালি ধরুন আমার মাথাটা আজকে সোজা আছে এবারে আমার শিরা যদি আমার ঘাটটা যদি না সোজা থাকে তাহলে আমার মাথাটা ডেফিনেটলি একটা কোন দিকে বেঁকে যাবে সেরকমই টেস্টিসের অবস্থা যে যদি শিরাগুলো ঠিক মতো চলাচল না হয় তো টেস্টিস ঘুরে যেতে পারে সেটাকে আমরা একটা মেডিকেল টার্মে বলে থাকি টর্শন অফ দ্য টেস্টিস এবার টর্শনটা হলে কি হয় ওই অন্ডকোষটা পুরো পচন ধরে যেতে পারে এবারে পচন ধরে গেলে সেটা ইমিডিয়েট তখন অপারেশন করে আমাদেরকে পুরো বাঁচাবার কোনো রাস্তা থাকে না যদি আমরা চেষ্টা করি যদি মানে ফিউ আওয়ার্স অফ দ্য সিমটম যদি এসে থাকে পেশেন্ট উইদিন ধরুন সিক্স আওয়ার্স বা কিছু তখন আমরা অন্ডকোষটাকে বাঁচাবার চেষ্টা করি আর যদি দেখি যে না পচন ধরে গেছে কালো হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদেরকে অন্ডকোষটা কেটে পুরো বাদ দিয়ে দিতে হয় সেই ক্ষেত্রে গুলো কি হয় হঠাৎ করে বাচ্চা খুব কান্নাকাটি ছোট বাচ্চা প্রচন্ড করছে তাকে থামানো যাচ্ছে না যেখানে আমরা বড়দের হাড় নিয়ে দেখি আর কি যেটা কেন আমরা বলি ইনগোয়াইনাল রিজন মেডিকেল টার্মে বলে থাকি ওই ইনগোয়ানাল রিজনে হঠাৎ করে একটা সোয়েলিং হয়ে গেছে মানে ফুলে উঠেছে লাল ভাব একটা হয়ে উঠেছে তো সেই ক্ষেত্রে এইগুলো ইউজুয়ালি সিমটমস থাকে তখন আমি মাদেরকে বাবাদেরকে বলি যে আর্জেন্ট যদি এরকম কিছু হয় আর্জেন্ট তখন একজন পিডিয়াট্রিক সার্জনের অবশ্যই হেল্প নিয়ে তখন সঙ্গে সঙ্গে ওটা ইন্টারভেনশন করা খুব প্রয়োজন তাহলে গেল আজকে যে বিষয়টা নিয়ে কথা বা আমাদের যে অর্গানটা নিয়ে কথা বলছি বিশেষ করে যাদের বাড়িতে পুত্র সন্তান রয়েছেন তাদের বাড়ির বড় রাজারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তো অবশ্যই বলার চেষ্টা করব এবং সকলের জন্যই এই ভিডিওটি যে বা অন্ধকোষ এই এই বিষয়টা নিয়ে নিয়ে বা বা অর্গান কিন্তু একেবারেই কথা না বলা আলোচনা না করার কোনোই কারণ নেই শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যখনই কোনো রোগ ব্যাধি হয় তখন আমরা খুব স্বাভাবিক একজন ডাক্তার বা বিশেষজ্ঞ সঙ্গে কথা বলার চেষ্টা করি ঠিক সেরকম ভাবেই যদি টেস্টিস বা অন্ডকোষ সংক্রান্ত কোনো কনফিউশন আপনাদের থাকে তাহলে সেটাকে বাড়িতে পেশেন্টকে রেখে সেটাকে বাড়তে না দিয়ে ইমিডিয়েটলি যোগাযোগ করুন কিন্তু একজন পেডিয়াট্রিক সার্জেন্টের সঙ্গে এবং আপনাদের যদি মনে হয় আপনারা বিপি পোতার হসপিটালে এসে ডক্টর কুন্ডুর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারবেন এবং একটা জিনিস আপনাদেরকে বলি যে সঠিক সময়তে যে কোনো রোগ যদি আইডেন্টিফাই করা যায় বা ডায়াগনস করা যায় তাহলে কিন্তু তার থেকে সুস্থ হওয়ার উপায় রয়েছে অনেকখানি কিন্তু যদি কোনো রোগ অনেকখানি দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করা বা যেরকমটা ডক্টর কুণ্ডু বললেন যে অনেক সময় টেস্টিস বা অন্ডঘোষকে বাদ দিতে হয় আনফর্চুনেটলি না হলে সেটার থেকে আলাদা কোনো অসুস্থতা হতে পারে তো সেক্ষেত্রে এরকম কিছু সিদ্ধান্ত নেওয়া হয় তাই আশা করবো আজকে আমাদের এই আলোচনায় যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের জন্য অনেকখানি সুবিধা হলো আপনারা এই বিষয় নিয়ে অনেকখানি ধারণা পরিষ্কার ধারণা পেলেন এবং আগামী দিনে যদি এই টেস্টিস অথবা অন্ডকোষ সংক্রান্ত প্রশ্ন আপনাদের থাকে আপনারা কিন্তু আমাদেরকে লিখতে পারেন আমরা সেই প্রশ্ন নিয়ে আগামী দিনে আবার চেষ্টা করব এরকমই একটা পডকাস্টের আয়োজন করার এবং ডক্টর কুন্ডুকে নিয়েই কিন্তু আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আজ এখানেই চলি ডক্টর কুন্ডু অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই আমাদেরকে বেশ খানিকটা সাহায্য করছেন এগিয়ে যেতে এবং নানান রকম বিষয় নিয়ে প্রতি মুহূর্তে পডকাস্টে এসে আলোচনা করতে তাই আপনাদের এই সাপোর্টটা কিন্তু আমরা সত্যি একান্তভাবেই কাম্য আমাদের কাছে আগামী দিনে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন এবং অবশ্যই যে কোনো শারীরিক সমস্যায় যদি মনে হয় আপনারা আক্রান্ত তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন চিকিৎসকের সঙ্গে আজ এখানেই চলি নমস্কার